হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কোথায় আইছি আপনাদের আগে বলবো না, আপনারা ক্যাপশন দেখে বুঝবেন আমরা কোথায় আইছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন, আমি এখন হইতেছে DSLRদের ছবি নিব। তো দেখুন, এই যে এখন ছোটো ভাই হৃদয়, সে আমার ছবি তুলবে। দেখতে পারতেছেন কত ঢঙ্গে ঢঙ্গে ছবি তুলি, খালি দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা অসাধারণ হবে, আপনারা পুরো ব্লগটা দেখবেন, অনেক সুন্দর ব্লগ। এই যে হৃদয় ভাই, সে হইতেছে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে এই যে গাইসা, সে অনেক ভালো মানুষ। তো যে ভিডিও করতেছে আমার ফোন দিয়ে, সেও অনেক ভালো মানুষ। তাদের জন্য সবাই দোয়া করুন ভিউয়ার্স। আর অসাধারণ জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, দেখেন কত সুন্দর সুন্দর ছবি নিতেছি ঘুরিয়া ঘুরিয়া, এমনি না এমনি এমনি এমনি। তো আসলে ট্যুরটার দিয়ে অনেক সুন্দর মজা পাইছি ট্যুরটার দিয়ে। এটা হইতেছে খালি আপনাদের একটা মানে কোনো রকম একটা বললাম, এটা হইতেছে কক্সবাজারের ভিতর টেকনাফের আশেপাশে। তো আপনাদের ক্যাপশনে আমি দিব আসলে কোন জায়গায়। তো ভিউয়ার্স, বেশি বেশি আমাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ রাজু মিয়া সবাই এটা ফলো করবেন, কন্টিনিউ ফলো করবেন। আর একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগার রাজু, সবাই এটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, এই দেখেন কত স্টাইলে ছবি তুলতেছি, আপনারা দেখতে পারতেছেন কত ডিজাইনে ছবি তুলতেছি। তো দেখেন, ছবি তোলার ঢঙ্গের কোনো অভাব নেই, এখন বাইকে দিলাম যে আপনি একটু উঠান। তো ভিউয়ার্স, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে সবসময় আপনারা ফলো করবেন, আর আমার কন্টেন্ট দিয়ে আপনারা বেশি বেশি চেক করবেন। আপনাদের মাঝে আমি নতুন নতুন কন্টেন্ট উপহার দিব, আপনারা সবসময় চেক করবেন। এই দেখেন পুরাটা সব পাথর। তো আমরা ওই যে পাথর শেষ করে একবারে মাঝামাঝি দেখতে পারতেছেন ওইদিকে আমরা একটু যাব যে ছবি নিব। তো ভিউয়ার্স, নেক্সট আরেকটা ভিডিও দিব, এটা হইতেছে আপনাদের বলে দিলাম কক্সবাজার টেকনাফের আশেপাশে, আপনারা ক্যাপশন দেখলে বুঝতে পারবেন। তো অসাধারণ জায়গায় দেখতে পারতেছেন, সে এখন ছবি নিতেছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আশেপাশের ওই যে ভিউ দেখতে বুঝতে পারতেছেন, এটা হইতেছে বঙ্গোপসাগর। তো এই যে বিভিন্ন ধরনের ঘোড়া থেকে শুরু করে সব কিছু এই জায়গায় আছে, কিন্তু সুগন্ধা বীচ বা ডলফিন মোড় বা এসব কিছু না, এটা হইতেছে টেকনাফের আশেপাশে। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার কন্টিনিউ আমার ভিডিওটি আপনারা চেক করবেন, আর আমাকে বেশি বেশি আপনারা সাপোর্ট করবেন। আপনাদের দোয়া আমি সামনে থেকে এগিয়ে যেতে চাই। তো আপনার জোয়ার সুন্দর সুন্দর আমি ব্লগ দিতেছি, সব ভালো থাকুন, সুন্দর। আসসালামু আলাইকুম।